आज संकल्प नाम एक फेसबुक समूह के सदस्य एक फेसबुक समूह बना रहे हैं और राज्य के विभिन्न हिस्सों में जरूरतमंद लोगों के लिए मसीहा बन रहे हैं। देखिए हमारी खास रिपोर्ट। आपको बता दें 20 दिसंबर को फेसबुक समूह पुरुलिया जिले के बागमुंडी पुलिस स्टेशन के चारिदा गांव में पहुंचा, जहां उन्होंने गरीब परिवारों के बच्चों के लिए सर्दियों के कपड़े वितरण किए और बुजुर्गों को चादर और सैनिटरी नैपकिन दिए। इस दिन हनुमान मंदिर चारिदा गांव के परिसर में एक छोटे से समारोह के माध्यम से वस्त्र वितरित किए। वितरण समारोह में उन्होंने क्षेत्र के कुछ प्रमुख लोगों का सम्मान किया, फिर सर्दियों के कपड़ों का वितरण किया। संकल्प से राकेश सरदार, रिंकी कुड्डू, शुभजीत सैन, मौसमी, शुभजीत मंडल और कुछ अन्य लोग उपस्थित थे। जानकारी के मुताबिक आपको बता दें कि इस मौसम को देखते हुए दिन में 100 से अधिक बच्चों को स्वेटर और लगभग 70 सर्दियों की चादरें और महिलाओं के सैनिटरी नैपकिन दिए गए। गाँव में सभी ने उनकी पहल की सराहना की। আজকের এই সংকল্প কর্মসূচি, আপনারা যে সংকল্প থেকে কর্মসূচি করছেন, এর একটু বিষয়বস্তু বলুন আপনি। আজকের সংকল্পের যে কর্মসূচি যেটা চলছে, এটা মেন হলো গিয়ে শীতের শীত বস্ত্র দান করা, যেটা আমাদের সংকল্প থেকে আমরা নাম দিয়েছি উষ্ণতার খোঁজে। তো এটার মেন হলো গিয়ে যে শীতকালে যাদের কাজ হয়, মানে শীতকালে মানে বেসিক্যালি যাদের দরকার থাকে, যে তারা পিছিয়ে রয়েছে, তারা শীতের পোশাকের মানে ওদের অসুবিধা রয়েছে, ওরা পাচ্ছে না, তো তারা কিছু পৌঁছে দেওয়া। তো এই সমস্ত জিনিসগুলো করতে আমাদের মেইনলি হেল্প করে যারা আমাদের অ্যাডমিন টিম একটা রয়েছে, প্লাস আমাদের ফেসবুকে যে গ্রুপটা রয়েছে সে গ্রুপের মেম্বার্সরা। এছাড়া বেসিক্যালি যাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, তাদের মধ্যে একজন হলেন শুভজিৎ দা, শুভজিৎ দা শিলিগুড়ি থেকে, উনি আমাদের নানারকমভাবে হেল্প করে আছেন। তো এছাড়াও রয়েছে আমাদের আরেকজন মডারেটর ফেসবুক গ্রুপে, মৌসুমি চক্রবর্তী। এছাড়া আরও অন্যান্য অনেকেই রয়েছে যারা আমরা এই সমস্ত কাজগুলোতে এগিয়ে আসি, হেল্প করে। তো সেই জন্য আজকে এই কাজগুলো আমরা করে উঠতে পারছি। তো বেসিক্যালি ওই জন্যে। আচ্ছা, আপনারা শীতের পোশাক যে বিতরণ করবেন, এই উদ্যোগটা কীভাবে নিচ্ছেন আপনারা? এর উদ্যোগটা আমরা মানে শুরু করেছিলাম আগের বছর থেকেই। আমাদের আগের বছরে আমাদের ওই প্রজেক্টটার একটা নাম দিয়েছি আমরা না মানে প্রত্যেকটা সংকল্প প্রত্যেকটা কাজের একটা নাম দিই, বিশেষ যাতে একটা ইনার মিনিং থাকে। তো এটা উষ্ণতার খুঁজে বলে আমাদের একটা নাম দিয়েছিলাম, যে সেই সব মানুষদের কাছে উষ্ণতা পৌঁছে দেওয়া হবে যেটা সত্যিকারের প্রয়োজন আছে। তো সেইভাবেই শুরু, এবং এটা দ্বিতীয় বছর, যে বছরে আমরা পুরুলিয়ায় এই সুবিধা গ্রামে এসেছি বাচ্চাদের শীতের পোশাক এবং বয়স্কদের শীতের চাদর দিতে, যাতে তাদের এই শীতে অন্তত যদি কিছুটা যদি সাহায্য তাদের হয়, সেই উদ্দেশ্য নিয়েই এখানে আসা। আপনারা কতজন বাচ্চাদেরকে শীতের পোশাক দিচ্ছেন? আমরা বাচ্চাদের দিচ্ছি 100 জন বাচ্চাদেরকে পোশাক দিচ্ছি, এবং চাদর দিচ্ছি প্রায় এরকম 75 জন মানে বয়স্কদের। আমাদের তো এটা বেসিক্যালি ফেসবুক গ্রুপ, তো আমাদের সদস্যরা প্রত্যেকেই এখানে ওখানে ছড়িয়ে রয়েছে। কেউ আছেন যাদবপুর, কেউ বারাসাত, কেউ সোদপুর, কেউ শিলিগুড়ি, কেউ সুন্দরবন, এরকম কামারপুকুর থেকে পাশে দাঁড়িয়ে আছে। তো এরকম সব জায়গা থেকেই মোটামুটি আমাদের সদস্যরা আছে। তো এইভাবেই আমরা একত্রিত হয়ে কাজগুলো করব। কতজন সদস্য আপনার? আমাদের বর্তমানে সদস্য সংখ্যা ফেসবুক গ্রুপ অনুযায়ী দেখলে 500 কাছাকাছি, কিন্তু অ্যাক্টিভলি আমরা কাজ করি প্রায় 30-40 জন বলা চলে, যা যাকে পাওয়া যায় সব সময়। আপনার নাম? আমার নাম রাকেশ সরদার। আমি কিসে আছি? এনজিও তো আপনি কি পদে আছেন? না, অ্যাকচুয়ালি আমাদের এই এটা এনজিও বলা ভুল, অ্যাকচুয়ালি এটা আমাদের বন্ধুদের উদ্যোগ, যেহেতু তো আমাদের এখানে পদ বলতে সেরকম কিছু নেই। তো ফেসবুক গ্রুপে যেটা হয়, অ্যাডমিন থাকে যারা পরিচালনা করে, তো পরিচালনার মধ্যে আমি আছি, রিঙ্কি কুণ্ডু আছে, শুভজিৎ আছে, এরাই মোটামুটি আমরা পরিচালনা করি, এবং আরও কিছু সুবর্ধনাই আমাদের সদস্যরা আছে যারা আমাদেরকে গাইড করেন, যারা আমাদেরকে পথ দেখান, যারা আমাদেরকে বলেন যে এই কাজটা ভালো করে করলে করা যেতে পারে বা এভাবে করা উচিত। আলিগড় কা নম্বর 1 ব্যাটারি সার্ভিস হিন্দ ব্যাটারি সার্ভিস। প্রশান্ত কুমার কি আলিগড় কি জানি মানি ব্যাটারি সেভার প্রদত্ত কোম্পানি বন চুকি হ্যায়। ग्राहकों की प्राथमिकता की सहूलियत देखते हुए सदैव डिफेक्ट बैटरी को अपने काउंटर से ही रिप्लेस करते हैं। सभी तरह की कंपनियों की बैटरियों का एकमात्र विश्वसनीय मल्टी ब्रांड शोरूम हिंद बैटरी सर्विस।
क्या सच है क्या झूठ, अब होगा जो सच वही खबर। हमसे जुड़े रहने के लिए हमारे चैनल को सब्सक्राइब करना ना भूले और देखते रहे HBN News।